গুড মর্নিং, হোপফুলি সবাই ভালো আছো। সো ফার্স্ট অফ অল, ইন দ্য লাস্ট ক্লাস উই অলরেডি লার্নড অ্যাবাউট ভিডিও ডিসপ্লে ডিভাইসেস। সো লাস্ট ক্লাসে আমাদের যেটা ছিল ভিডিও ডিসপ্লে ডিভাইসেস, তো বিভিন্ন ধরনের যে ভিডিও ডিসপ্লে করার জন্য ডিভাইসেস গুলো আছে সেই ডিভাইস সম্পর্কে আমরা জানছিলাম। তার মধ্যে একটা আমরা জেনেছি, ক্যাথোড রে টিউব। অনেকেই গুড মর্নিং জানাচ্ছ, তোমাদের কেউ সবাইকে ভেরি 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 গুড মর্নিং। সো একটা ছিল ক্যাথোড রে টিউব, দেন সেকেন্ড ওয়ান ছিল রাস্টার স্ক্যান ডিসপ্লে। থার্ড ওয়ান ছিল র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। সো এই তিনটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। আজকে আমরা যেটি পড়তে যাচ্ছি সেটি হচ্ছে কালার সিআরটি মনিটর। কালার সিআরটি মনিটর, আচ্ছা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে ড্যাফোডিল ইউনিভার্সিটির যে ইমেলটা আছে, তোমরা সাধারণত ওই ইমেলটা ইউজ করে ক্লাসরুম গুলোতে জয়েন করার চেষ্টা করবে, কারণ এটাতে তোমাদের অলরেডি ইনভিটেশন পাঠানো থাকে। তো অন্য ইমেল থেকে যদি রিকোয়েস্ট পাঠাও, বারবার আসলে অ্যাডমিট করতে হয়, তো আমি যখন পড়াই তখন তো স্ক্রিনে খেয়াল করছি না, তো এই অ্যাডমিট করার ডিফিকাল্ট। চেষ্টা করবে তোমাদের যে ইমেল থেকে ইনভিটেশনটা পাও সেই ইমেল থেকেই হচ্ছে জয়েন করার ক্লাসরুমে, তাহলে কিংবা যে ভিডিও কলে জয়েন করার, তাহলে আর প্রবলেম হবে না। ওকে, সো আজকে টপিক হচ্ছে আমাদের তাহলে কালার সিআরটি মনিটর। তো কালার সিয়াটার মনিটরের মধ্যে আমরা আসলে যে জিনিসটা বেসিক্যালি ফোকাস করব, দ্যাট মিনস দ্যার ইজ টু মেথডস দ্য প্রডিউসিং দ্য কালার। তো কালার প্রডিউস করার জন্য আমাদের এখানে কালার সিআরটি মনিটর থেকে দুইটা মেথড আছে, টু মেথডস। তো একটা মেথডের নাম হচ্ছে বিম পেনিট্রেশন মেথড, ওকে, আরেকটা হচ্ছে শ্যাডো মাস্ক মেথড। সো কালার সিআরটি মনিটর ইউজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে উই নিড টু ইউজ অর উই নিড টু প্রডিউস দ্য কালার। তাহলে কয়টা ওয়ে আছে? দুইটা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে যেটাকে আমরা বলছি বিম পেনেট্রেশন মেথড, আর একটা হচ্ছে শ্যাডো মাস্ক মেথড। তাহলে আজকে আমরা শুরুতে এই দুটি পড়ে ফেলবো যে হোয়াট ইজ দি মিনিং অফ, সরি, সো হোয়াট ইজ দ্য মিনিং অফ বিম পেনেট্রেশন মেথড এবং হচ্ছে শ্যাডো মাস্ক মেথড। তাহলে শুরুতে আমরা আসি বিম পেনেট্রেশন মেথডটা কি। সো বিম পেনিট্রেশন মেথডের বিম মানে কি? বিম মানে হচ্ছে লাইট, পেনিট্রেশন মানে হচ্ছে আঁকানো বা চিত্রণ করা। সো এটা একটা মেথডের নাম যে বিম পেনিট্রেশন মেথড। তাহলে বিম পেনিট্রেশন মেথডে বেসিক্যালি কি হয়, সো যেহেতু কালার প্রডিউস করার কথা বলা হচ্ছে যে এই মেথড গুলি কালার প্রডিউসের জন্য ইউজ হয়, তাহলে এখানে দুইটা ফসফর লেয়ার থাকে। ফসফর লেয়ার থাকে আসলে দুইটা, টু ফসফর লেয়ার, একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে রেড কালার। দ্যাট মিনস টু ফসফর লেয়ার থাকবে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে গ্রিন। তো এই কালারটা কি কালারে ড্র হবে, ধরো যে বিমের কথা বলা হচ্ছে যে বিমটা কি কালারে ড্র হবে, তো এটা ডিপেন্ড করবে কিসের উপরে, যে ইলেকট্রনটা কত দূরে থেকে এই ফসফর লেয়ারের উপর আঘাত করছে। আমি সিআরটি মনিটরের মধ্যে যেমন দেখছিলাম যে লাইট যখন প্রডিউস হয় ইলেকট্রনের ফ্লো এর কারণে, তখন সেখানে আমরা দেখতে পাই, কালারটা দেখতে পাই বা লাইটটা দেখতে পাই বা ইন্টেন্সিটিটা লুমিনেন্স হয় বা উজ্জ্বল হয়।
তাহলে এখানে যে দুইটা ফসফর লেয়ার আছে, একটা হচ্ছে রেড, একটা গ্রিন। বিম পেনিট্রেশনের মেন কনসেপ্ট হচ্ছে যে দেয়ার ইজ টু ফসফর লেয়ার, মানে দ্যাট মিন্স দুইটা কালার শুধুমাত্র এখানে আছে, বা দুইটা কালার গান বলতে পারো, একটা হচ্ছে রেড আর গ্রিন। তাহলে কি কালার প্রডিউস হবে এটা ডিপেন্ড করবে কিসের উপরে, কত দূর থেকে আসলে ইলেকট্রনের ফ্লোটা আসতেছে। তাহলে হচ্ছে কালার কালার ডিপেন্ডস দূরত্বের উপরে, যে হাউ ফার কালার ডিপেন্ডস হাউ ফার ইলেকট্রন বিম পেনেট্রেটস। কত দূরে থেকে তোমার ইলেকট্রন বিমটা আঘাত করছে সেটার উপরে ডিপেন্ড করবে যে কোন কালার দেখাবে। তাহলে যখন স্লো ইলেকট্রন ফ্লো হবে, স্লো যদি তোমার ইলেকট্রন ফ্লোটা যদি স্লোয়ার হয়, তাহলে কি হবে, তখন কালারের যে লেয়ারটা আউটারটা কি হবে, রেড কালার হবে, আউটার হবে রেড কালার, ঠিক আছে, আউটার রেড কালার। আর যদি ফাস্টার হয়, লাইক ইলেকট্রন ফ্লোটা খুব বেশি ফাস্টার, ফাস্টার ইলেকট্রন ফ্লো, তাহলে আউটার হবে রেড কালার, দেন হচ্ছে ইনার হবে হচ্ছে গ্রিন কালার। যদি তোমার ইলেকট্রন ফ্লোটা ফাস্টার হয়, তাহলে আউটার হবে রেড কালার, ইনার হবে হচ্ছে গ্রিন কালার। আর যদি মাঝামাঝি হয়, লাইক ইন্টারমিডিয়েট ইলেকট্রন ফ্লো, দেন কি হবে, এটার রেড এবং গ্রিনের যে কম্বিনেশনে কালার হতে পারে সেই দুই কালার হবে। তো রেড এবং গ্রিনের কম্বিনেশনে কি কালার হয়, একটা হতে পারে অরেঞ্জ কালার, অথবা হতে পারে হচ্ছে ইয়েলো কালার। দ্যাট মিন্স এই কালার মেথডটা যখন আমরা ইউজ করব, বিম পেনেট্রেশন মেথড, তখন এখানে আমাদের নর্মালি লিমিটেশন থাকবে। বিম পেনিট্রেশন মেথড কালারটা যখন ইউজ করছি, আমরা শুধুমাত্র কয়টা কালার অপশন পাচ্ছি দেখো, একটা পাচ্ছি রেড, আর একটা হচ্ছে গ্রিন। রেড গ্রিন এর কম্বিনেশনে যে কালার কয়টা পসিবল সে কয়টা শুধু, দ্যাট মিন্স আমরা চাইলে ইচ্ছা মতো যে কোনো কালার এই বিম পেনিট্রেশন মেথড থেকে ইউজ করতে পারবো না, বা চাইলে এখান থেকে কালার প্রডিউস করতে পারবো না। সব ধরনের কালার প্রডিউস করতে পারবো কখন, যখন আমাদের বেসিক প্রাইমারি কালার থাকবে রেড গ্রিন এবং ব্লু, তখনই শুধুমাত্র আমরা যে কোনো ধরনের কালার প্রডিউস করতে পারবো। তো এখানে যেহেতু আমার সব ধরনের কালার নেই, শুধুমাত্র রেড এবং গ্রিন আছে, তো এই রেড আর গ্রিনের সমন্বয়ে শুধুমাত্র যে কালার কয়টা পসিবল সে কয়টা কালার প্রডিউস করতে পারবো। দ্যাট মিন্স, এবং এটা ডিপেন্ড করবে কিসের উপরে, যে ইলেকট্রন ফ্লোটা কত দূরে থেকে আসতেছে সেটার উপরে। আর ইলেকট্রন ফ্লো কন্ট্রোল করে কি, কন্ট্রোল ভোল্টেজ, ভোল্টেজ দ্বারা কন্ট্রোল হয় যে কত দূর থেকে আসবে। তাহলে এখানে বিম পেনিট্রেশন মেথড মোটামুটি তাহলে কোন স্ক্যান ডিসপ্লেতে ইউজ করা হয়, লাস্ট দিন যেমন আমরা রাস্টার র্যান্ডম পড়েছিলাম, সো বিম পেনিট্রেশন অ্যাকচুয়ালি র্যান্ডম স্ক্যান ডিসপ্লেতে ইউজ করা হয়। বিম পেনিট্রেশন যে মেথডটা আছে সেটা হচ্ছে ইউজ করা হয় র্যান্ডম স্ক্যান ডিসপ্লেতে। তো এটা মনে রাখা সহজ, দেখো র্যান্ডম এর মধ্যে এম লেটার যার যার মতো করে মনে রাখতে পারো, বাট এটা অনেক সময় ভুল হয়ে যায় কোনটা কোনটা হয়। তো দেখো দুটো, এটাতেও এম লেটার আছে, এটাতেও আছে, সো এভাবে মনে রাখতে পারো। বিম পেনেট্রেশন মেথড বেসিক্যালি ইউজ করা হয়, এটা যেহেতু কালার প্রডিউসিং মেথড, সো বেসিক্যালি ইউজ করা হয় র্যান্ডম স্ক্যান ডিসপ্লেতে। দেয়ার ইজ এ টু লেয়ার, ওয়ান লেয়ার ইজ রেড লেয়ার, অ্যানাদার ইজ গ্রিন লেয়ার। সো কালার ডিপেন্ডস যে হাউ ফার ইলেকট্রন বিম পেনেট্রেটস, যে কত দূরে থেকে তোমার ইলেকট্রন বিমটা আসে সেটার উপরে। ইফ দ্য স্লোয়ার ইলেকট্রন ফ্লো, দেন ইট উইল প্রডিউস দ্য আউটার রেড কালার। ইফ দ্য ফাস্টার ইলেকট্রন ফ্লো, দেন ইট উইল প্রডিউস দ্য আউটার রেড এবং ইনার গ্রিন লেয়ার। ইফ দ্য ইলেকট্রন ফ্লো ইজ ইন্টারমিডিয়েট সিচুয়েশন, দেন ইট উইল প্রডিউস দ্য রেড অ্যান্ড গ্রিন কম্বিনেশন, দ্যাট মে বি অরেঞ্জ কালার অর মে বি ইয়েলো কালার। তো এই হচ্ছে আমাদের বিম পেনেট্রেশন মেথড। এখন আরো একটা মেথডের কথা যে লিখেছিলাম আমরা, শ্যাডো মাস্ক মেথড, এখন তাহলে সেটা দেখবো। তাহলে শ্যাডো মাস্ক মেথডে দেয়ার ইজ এ থ্রি কালার, সো শ্যাডো মাস্ক মেথড, ইট অলসো প্রডিউসিং কালার প্রডিউসিং মেথড, তাহলে এটাকে বলা হচ্ছে শ্যাডো মাস্ক মেথড। আরেকটা ছিল লাস্ট যেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে বিম পেনেট্রেশন। তাহলে এখানে মেনলি শ্যাডো মাস্ক মেথডে থাকবে হচ্ছে থ্রি কালার গান। তো তিনটা কালারের ধরো গান থাকবে, একটা কি, একটা হচ্ছে রেড গ্রিন আর একটা হচ্ছে ব্লু। তো একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে গ্রিন, অ্যান্ড হচ্ছে ব্লু।
সো যখন আমাদের কালার তিনটা থাকবে, তখন চাইলে কিন্তু আমরা, যেহেতু তিনটাই বেসিক প্রাইমারি কালার, চাইলে আমরা যে কোনো ধরনের কালার প্রডিউস করতে পারি। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করছে, যে কালারটা কিরকম দেখাবে? তো কালারটা দেখাবে হচ্ছে এটার ইন্টেন্সিটি লেভেলের উপরে। ধরো ইন্টেন্সিটি লেভেল মানে কি, যখন এরকম রেক্টেঙ্গুলার গ্রিড থাকে, তো প্রত্যেকটা কি থাকে, একটা পিক্সেল থাকে, তো পিক্সেলের কালারটা কিরকম দেখাবে, এই বক্সের ভিতরে কালারটা কিরকম দেখাবে, এটা ডিপেন্ড, এই এটাকে বলা হচ্ছে পিক্সেল বা রেক্টেঙ্গুলার গ্রিড। তো এর মধ্যে যখন যে কালারের ইন্টেন্সিটিটা, ইন্টেন্সিটি মানে হচ্ছে উজ্জ্বলতা, যে কত পার্সেন্ট রেড দেখতে চাও, তুমি কি ফুল দেখতে চাও, ফুল গ্রিন দেখতে চাও, তো এটাকে বলা হচ্ছে ইন্টেন্সিটি লেভেল। তাহলে কালারটা ডিপেন্ড করবে হচ্ছে ইন্টেন্সিটি লেভেলের উপরে, ইন্টেন্সিটি লেভেলটা যেরকম থাকবে তোমার কালারটা ঠিক সেরকম দেখাবে। তো তার মানে তোমার এক একটা রেক্টেঙ্গুলার গ্রিডের জন্য তুমি রেডও ইউজ করতে পারো, গ্রিনও ইউজ করতে পারো, ব্লুও, কিন্তু তিনটা একসাথে থাকবে। লাইক ধরো তুমি এই বক্সটার মধ্যে রেড কালার দেখতে চাও, ফুল 100% রেড, তাহলে এটার ইন্টেন্সিটি লেভেল কেমন হবে? লাইক ধরো রেডের জন্য হবে কি 100%, গ্রিনের জন্য 0% এবং ব্লু এর জন্য 0%। তার মানে ফার্স্টটা কি দেখো, রেড গ্রিন ব্লু, তাহলে রেড কালার যেহেতু আমি দেখতে পাচ্ছি, তাহলে ইন্টেন্সিটিটা আমার এখানে হবে 100%, তাহলে হচ্ছে ফুল রেড আমি দেখতে পাবো। বাট আমি যদি ফুল রেড না চাই, যে লাইক ধরো আমি এখানে ইয়েলো কালার চাচ্ছি, তাহলে রেড এবং গ্রিনের সমন্বয়ে কি হবে, আমার ইয়েলো কালার হবে। কিংবা মনে করো আমি রেড গ্রিন ব্লু তিনটা সমন্বয়ে একটা কালার চাচ্ছি, কিংবা হচ্ছে হয়তো হালকা একটু রেড থাকবে, গ্রিন একটু বেশি পরিমাণে থাকবে, ব্লু একটু কম পরিমাণে থাকবে। দ্যাট মিন্স তখন আমরা এখানকার পার্সেন্টেজটা ওভাবে ক্যালকুলেট করতে পারি, যে এখানে আমাদের এই এই যে ভ্যালু গুলো আমরা যখন দিব, তো এই ভ্যালুর উপরে ডিপেন্ড করবে কি কালারটা এখানে আমাকে দেখাবে। তার মানে এখানে কি হচ্ছে, তাহলে দেখো যে ভেরিফাইং ভেরিফাইং বা ভ্যারিং ভ্যারিং দ্য ইন্টেন্সিটি লেভেলস অফ 3 ইলেকট্রন গান্স, তার মানে ইন্টেন্সিটি লেভেলটা ইলেকট্রন গানের উপরে এই তিনটা যে ইলেকট্রন গান আছে, সেই তিনটা ইলেকট্রন গানের উপরে ডিপেন্ড করে। তো প্রতিটা পিক্সেলে আসলে আমার ইন্টেন্সিটি লেভেল দেওয়ার কি জায়গা থাকে, ধরো এটা একটা পিক্সেল, সাপোজ এটা নাম দিলাম ধরো এ, এই পিক্সেলটার নাম এ, তাহলে এখানে আমার অপশন থাকবে তিনটা প্যারামিটার, আর জি বি, তার মানে রেড গ্রিন ব্লু, যে কালারটা দেখতে চাও, কিংবা কম্বিনেশন কালার হলে সেই কম্বিনেশন কালার অনুযায়ী এখানে আমাদের কি হবে, এই প্যারামিটারের ভ্যালু গুলো হবে। তো আলটিমেটলি শ্যাডো মাস্ক মেথডের প্রথম যে সুবিধাটা, সুবিধাটা হচ্ছে যে মিলিয়ন্স অফ কালার্স, যে শ্যাডো মাস্ক মেথড থেকে আমরা কি করতে পারি, মিলিয়ন্স অফ কালার প্রডিউস করতে পারি, যেটা বিম পেনিট্রেশনে সম্ভব না। তার মানে শ্যাডো মাস্ক মেথডে মেইন যে সুবিধা, সেটা হচ্ছে উই ক্যান প্রডিউস মিলিয়ন্স অফ কালার, যে তুমি লক্ষ লক্ষ কালার, যত কালার আছে, তিনটাকে যেহেতু আমাদের প্রাইমারি কালার, তো এই তিনটা প্রাইমারি কালারের জন্য তুমি যে কোনো ধরনের কালার চালু ইউজ করতে পারবে। আর শ্যাডো মাস্ক মেথড তাহলে বেসিক্যালি কোথায় ইউজ হয়, রাস্টার স্ক্যান ডিসপ্লে, শ্যাডো মাস্ক মেথড রাস্টার স্ক্যান ডিসপ্লেতে ইউজ করা হয়। সো রাস্টার স্ক্যান ডিসপ্লে, বাট র্যান্ডম স্ক্যান ডিসপ্লেতে তাহলে কোনটা, বিম পেনিট্রেশন মেথড। তো এই ছিল বিম কালার প্রডিউসিং এর দুইটা মেথডের ডিফারেন্স এবং দুইটা মেথডের বর্ণনা। তাহলে একবার সামারাইজ করে ফেলি, একটা হচ্ছে বিম পেনিট্রেশন মেথডে কি ছিল, বিম পেনিট্রেশন মেথডে ছিল দেয়ার ইজ অনলি টু কালার্স, তো দুইটা রেড এবং গ্রিন, ডিপেন্ড করবে কিসের উপরে, যে কোন কালার দেখাবে, এটা ইলেকট্রন ভোল্টেজের ফ্লোটা কেমন, তার উপরে কত দূর থেকে আঘাত করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। যদি স্লোয়ার হয় তাহলে ইনার রেড কালার, যদি আউটার রেড কালার, আর যদি ফাস্টার হয় তাহলে আউটার রেড ইনার গ্রিন কালার, যদি ইন্টারমিডিয়েট পজিশনে ইলেকট্রনের ফ্লোটা হয় তাহলে রেড এবং গ্রিনের কম্বিনেশনে ইয়েলো এবং অরেঞ্জ কালার হবে। আর শ্যাডো মাস্ক মেথডে আমাদের তিনটাই প্রাইমারি কালার থাকবে, একটা হচ্ছে রেড গ্রিন ব্লু, তো তিনটা কালার যেহেতু থাকবে, প্রথম যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে কোনো ধরনের কালার এখানে প্রডিউস করতে পারবো। রাস্টার স্ক্যান ডিসপ্লে তে আমরা বলেছিলাম রিয়েলিস্টিক ইমেজ শো করানো সম্ভব, তো রিয়েলিস্টিক ইমেজে কিন্তু আমাদের অনেক ধরনের কালার দরকার হয়, তো শুধুমাত্র এটা শ্যাডো মাস্ক মেথডের সাহায্যেই পসিবল। আর এটার ইন্টেন্সিটি লেভেল ডিপেন্ড করে আসলে কোন কালার দেখতে চাও সেটার উপরে। তাহলে এই ছিল আমাদের কালার সিআরটি মনিটর। এবারে নেক্সটে চলে যাব, যে আমাদের আরো কিছু
কেউ কিছু বলার চেষ্টা করছো? জি ম্যাম, একটা কোশ্চেন ছিল। কোয়েশ্চেন গুলো নোট করে রাখো, আমি কোয়েশ্চেন করার জন্য টাইম দেবো। তো এবারে হচ্ছে দেখো, এবারে দেখবো আরো একটা ডিসপ্লে মেথডের টাইপ, সেটা হচ্ছে ডিরেক্ট ভিউ স্টোরেজ টিউব। ডিরেক্ট ভিউ স্টোরেজ টিউব, বেসিক্যালি ডিরেক্ট ভিউ স্টোরেজ টিউবে থাকে হচ্ছে দুইটা গান, টু ইলেকট্রন গান। ইলেকট্রনের যে ফ্লোটা আসবে সেই ইলেকট্রন গান থাকবে আসলে দুইটা। তো টু ইলেকট্রন গান কিভাবে কাজ করে তাহলে, এটা মূলত প্রথম যে উদ্দেশ্যটা ডিরেক্ট ভিউ স্টোরেজ টিউব, এই ডিসপ্লে প্রথম উদ্দেশ্য হচ্ছে দেখো, সিআরটি মনিটরে পিকচার ডেফিনেশনটা স্টোর করে কিভাবে, পিকচার রিফ্রেশ বাফারের মাধ্যমে। বাট এখানে ডিরেক্টলি হচ্ছে পিকচার ডেফিনেশনটা ইনসাইড দ্য সিআরটি ইনস্টেড অফ রিফ্রেশিং দ্য স্ক্রিন, তার মানে রিফ্রেশ করা ছাড়াই, রিফ্রেশ বাফার ছাড়াই এখানে হচ্ছে তোমার ডিরেক্ট ভিস্টোরেজ টিউবে ইনসাইড এ পিকচার ডেফিনেশনটা স্টোর থাকে। তাহলে আমি এটা একটু লিখে ফেলি, লাইক এখানে লিখছি ধরো, তাহলে কি থাকে যে স্টোর দ্য পিকচার ইনফরমেশন, স্টোর দ্য পিকচারের যে বর্ণনাটা থাকে বা ইনফরমেশনটা থাকে, তাহলে এটা কিভাবে স্টোর করে, স্টোর করে হচ্ছে ডিরেক্ট ইনটু দ্য ইনসাইট, ইনসাইট স্টোর করে ইনস্টেড অফ রিফ্রেশিং দ্য স্ক্রিন, মানে কোন রকম এখানে রিফ্রেশিং এর দরকার হয় না, ইনস্টেড অফ রিফ্রেশিং। সো ডিরেক্ট ভিউ স্টোরেজ টিউবের মেইন সুবিধাটা হচ্ছে যে পিকচার ডেফিনেশনটা স্টোর করে ইনসাইড এ ইনস্টেড অফ দ্য রিফ্রেশিং। এখানে ইলেকট্রন গান থাকে দুইটা, একটা ইলেকট্রনের গান হচ্ছে তার ফার্স্ট যে ইলেকট্রন থাকে, ইলেকট্রন গান থাকে, সেটার কাজ হচ্ছে টু স্টোর দ্য পিকচার ডেফিনেশন, পিকচারের ডেফিনেশনটা স্টোর করা। আর আরো একটা যে আমাদের ইলেকট্রন গান থাকে, সেটার কাজ হচ্ছে মেনটেন দ্য পিকচার ডিসপ্লে, কোন ছবিটা ডিসপ্লে করা হবে সেই ইনফরমেশনটা বা সেই পিকচারটা সে ডিসপ্লে করে। আচ্ছা এখানে অ্যাডভান্টেজ তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কোনো রকম রিফ্রেশিং এর যেহেতু দরকার হয় না, তাহলে হচ্ছে তার মানে অ্যাডভান্টেজের প্রথম কথা হচ্ছে নো রিফ্রেশিং, এখানে কোনো রিফ্রেশিং এর দরকার হয় না। তো নো রিফ্রেশিং, তাহলে এটা মেইন সুবিধাটা হচ্ছে যে কোনো ধরনের কমপ্লেক্স ইমেজ চাইলে আমরা কি করতে পারি, শো করাতে পারি খুব ইজি ভাবে। ফার্স্ট যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কি, আমাদের এখানে কোনো রকম রিফ্রেশিং এর দরকার হয় না, সেজন্য আমরা যে কোনো ধরনের কমপ্লেক্স ইমেজ এখানে শো করাতে পারি। দেন এখানে যদি ডিসঅ্যাডভান্টেজের কথা বলা হয়, তাহলে ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে দেখো এখানে কি হচ্ছে যে এখানে কোনো ধরনের কালার প্রোডিউস করা যায় না, ক্যান নট ডিসপ্লে দ্য কালার্স। এটা তাহলে ধরো রেড গ্রিন ব্লু বা এর সমন্বয়ে কোনো কালার যদি প্রোডিউস করতে চাও, তাহলে এই কালারটা প্রোডিউস করা যায় না, তার মানে ক্যানট প্রোডিউস কালার। আর কি হতে পারে, আর হচ্ছে এটার এই ডিসপ্লেতে নির্দিষ্ট কোনো পোর্শন ডিলিট করা যায় না, তো সিলেক্টেড পার্টস অফ দ্য স্ক্রিন ইউ ক্যানট ইরেস্ট, তাহলে কি হতে পারে পুরো পিকচারটা রিড্রন অথবা ডিলিট হয়ে যেতে পারে। তাহলে এই ছিল হচ্ছে ডিরেক্ট ভিউ স্টোরেজ টিউব। ডিরেক্ট ভিউ স্টোরেজ টিউব কে যদি আমরা সামারাইজ করি, তাহলে প্রথম কথা হচ্ছে এটা যে পিকচার ডেফিনেশন থাকে রিফ্রেশ বাফারে স্টোর না করে স্টোর করে হচ্ছে ইনসাইড এ, নিজের ভিতরে স্টোর করে। দেয়ার ইজ টু ইলেকট্রন গান, দুইটা ইলেকট্রন, ইলেকট্রন ফ্লো করার জন্য দুইটা ইলেকট্রন গান থাকে। একটা ইলেকট্রনের কাজ হচ্ছে টু স্টোর দ্য পিকচার ডেফিনেশন, পিকচার ডেফিনেশনটাকে স্টোর করা, আর আরেকটা ইলেকট্রনের গান হচ্ছে ডিসপ্লেতে কোন ছবিটা প্রেজেন্ট দেখাচ্ছে সেই প্রেজেন্ট সিচুয়েশনটা মেনটেন করা। বকুল আক্তার বলেছো যে ম্যাম বারবার কেটে যাচ্ছে, নেটে এত প্রবলেম, আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, তো সো স্যাড। এছাড়া আমার কি বলার আছে এখন বলো?
সবার ওখানে কি ঝড় বৃষ্টি হচ্ছে? কমেন্টে লিখতে পারো যে কোথায় কোথায় ঝড় হচ্ছে। ওকে, আসমা আক্তার বলেছো জি ম্যাম, নিশাত বলেছো নো ম্যাম, ও শাওন বলেছো নো ম্যাম। ও, তার মানে অনেকের ওখানেই হচ্ছে, অনেকের ওখানেই হচ্ছে না। ওকে, সো যদি তোমাদের একদম মনে হয় যে ক্লাস অ্যাটেন্ড করতে খুব প্রবলেম হচ্ছে বা এরকম কিছু, তাহলে তারা লিভ নিতে পারো। মানে ঝড় বৃষ্টির মধ্যে থেকে তো আর ক্লাস করাটা জরুরি না, তো যদি এরকমটা মনে হয় তাহলে তারা লিভ নিতে পারো, কোনো সমস্যা। তো তাহলে এখন পর্যন্ত আমরা তিনটা মেথড দেখলাম। একটা হচ্ছে কালার সিআরটি মনিটর, সেখানে ছিল দুইটা মেথড, বিম পেনিট্রেশন এবং শ্যাডো মাস্ক। দেন দেখলাম হচ্ছে ডিরেক্ট ভিউ স্টোরেজ টিউব। এবারে আমরা দেখব, হোপফুলি আমি আশা করব যে তোমরা স্লাইড গুলি সবাই গো থ্রু করেছো, তাহলে ম্যাচ আপ করতে পারবে যে ম্যাডাম কোথা থেকে কোথায় আসলে বলছে। আর অথবা যদি না করে থাকো, ক্লাস করার পরে অবশ্যই যে রিডিং ম্যাটেরিয়ালস গুলি আছে সেগুলি পড়ে ফেলবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোন কোন টপিক থেকে আমরা কোথায় কোথায় যাচ্ছি। এবারে আসো ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, যে ডিসপ্লে গুলাতে আমরা এখন রেগুলার লাইফে দেখি অভ্যস্ত, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে। সো ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে প্রথম সুবিধাটা কি, যে দেখো এটার ওয়েট কমে গেছে, রিডিউস ভলিউম, ভলিউম মিন্স আয়তনটা কমে গেছে, দেন হচ্ছে ওয়েটের কথা বলছিলাম, ওয়েট কমে গেছে, দেন হচ্ছে পাওয়ার কম লাগে। তো ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের মধ্যে আবার দুইটা টাইপস আছে, টু টাইপস। ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে হচ্ছে টু টাইপস, একটাকে বলা হচ্ছে ইমিসিভ ডিসপ্লে, ইমিসিভ, ইমিসিভ মানে হচ্ছে নিঃসরণ করা, ইমিসিভ ডিসপ্লে। আর একটাকে বলা হচ্ছে তার নন ইমিসিভ ডিসপ্লে, নন ইমিসিভ ডিসপ্লে। তো এটার মানে কি, মানে হচ্ছে ইমিসিভ ডিসপ্লেতে কি হয়, ইলেকট্রিক্যাল যে এনার্জিটা থাকে সেটা কনভার্টেড টু লাইট, ইলেকট্রিক্যাল এনার্জি। সো ইলেকট্রিক্যাল এনার্জি, এটা কনভার্ট হয়ে যায় হচ্ছে লাইটে, কনভার্টিং টু লাইট। আর তাহলে নন ইমিসিভ কোন এনার্জি তাহলে কনভার্ট হয়? দেখো তুমি ডিসপ্লেকে অ্যাক্টিভ করতে হলে তোমার যে কোনো ধরনের পাওয়ার সোর্স লাগবে, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, সেটা সানলাইট হতে পারে, কিংবা হচ্ছে তোমার সোলার হতে পারে, যে কোনো কিছু ব্যাটারি হতে পারে। সো দেখো নন ইমিসিভ, তার মানে ইমিসিভ ডিসপ্লেতে বললাম ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টেড ইন্টু লাইট, আর নন ইমিসিভ ডিসপ্লেতে তাহলে কি হয়, টু কনভার্টেড সানলাইট অর এনি আদার লাইট সোর্স। তার মানে কনভার্ট সানলাইট, সানলাইট টু লাইট, অথবা সানলাইট অথবা অন্য যে কোনো সোর্স, আদার সোর্স লাইট। সো সেটাকে বলা হচ্ছে নন ইমিসিভ ডিসপ্লে, আদার সোর্স লাইট ইন্টু লাইট। এক্সাম্পল বললে দেখো, এক্সাম্পলে নন ইমিসিভ ডিসপ্লেতে কি কি এক্সাম্পল আসে, ধরো এলসিডি, এলসিডি ক্যালকুলেটারের মধ্যে যে লাইটটা থাকে সেটা কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি থেকে না। কিংবা ধরো আগেকার যে ঘড়িগুলা, অনেকে দেখে থাকবে যে আগেকার ঘড়িগুলা যে আছে, সে অনেক ঘড়িতে তুমি সানলাইট পড়লে দেন হচ্ছে তুমি দেখতে পাবে। তো এলসিডি মনিটর আর ইমিসিভে তাহলে কি কি হতে পারে, এলইডি হতে পারে, দেন হচ্ছে প্লাজমা হতে পারে, দেন আরো একটা টার্ম আছে যেটাকে বলা হয় ইলেকট্রো লুমিনেসেন্ট, ইলেকট্রো লুমিনেসেন্ট। কথাটা শুনতে কঠিন মনে হলেও এটার মানেটা হচ্ছে যে এটা আলোকোৎসাহী কিন্তু গরম না, ইলেকট্রো লুমিনেসেন্ট। বাংলাটা যদি বলো যেটা আলোকোৎসাহী বাট উত্তপ্ত না বা গরম না, এরকম এটাকে বলা হচ্ছে ইলেকট্রো লুমিনেসেন্ট। তাহলে এগুলো হচ্ছে এক্সাম্পল যে আমরা ইমিসিভ ডিসপ্লে কোনগুলিকে বলছি, যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টেড টু লাইট, আবার হচ্ছে নন ইমিসিভ কনভার্টেড সানলাইট, অথবা অন্য যে কোনো লাইট থেকে লাইট যখন হয় সেটাকে আমরা নন ইমিসিভ ডিসপ্লে বলছি। তো এখন এখন আসো যে প্লাজমাটা কিভাবে আসলে কাজ করে, প্লাজমা ডিসপ্লে, প্লাজমা ডিসপ্লের সাথে বা প্লাজমা টেলিভিশন আমরা অনেকেই দেখেছি যে প্লাজমা টেলিভিশন। সো প্লাজমা স্টেট বা প্লাজমা ডিসপ্লেটা অ্যাকচুয়ালি হাউ ইট ওয়ার্কস, তো প্রথমে আমরা বুঝি আসলে যে প্লাজমা স্টেটে কিভাবে কাজ করে। মনে করো একটা বরফের, বরফ কিউব আছে, লাইক আইস কিউব আছে, সেটাকে সেটাকে হচ্ছে কি করা হলো, আইস কিউব কে ধরো হিট দেওয়া হলো, এখানে হিট দেওয়া হলো, তাহলে এটা কিসে প্রডিউস হবে, এটা পানিতে পরিণত হবে, লাইক এটা কি হবে, ওয়াটার হয়ে যাবে। তো আইস কিউব থেকে এখানে আমরা হিটের পরে পেলাম হচ্ছে ওয়াটার। এবার ওয়াটার কে তোমার হিট দেওয়া হলো, ওয়াটার কে হিট দিলে অ্যাকচুয়ালি কি তৈরি হবে, বাষ্প তৈরি হবে,
অথবা এটাকে আমরা কি বলতে পারি যে ভ্যাপর তৈরি হবে। এবার আমরা যদি এই বাষ্পটাকে হিট দেই তাহলে কি প্রডিউস হবে? ধরো এই বাষ্পটাকে হিট দিচ্ছি, তো বাষ্পটাকে হিট দিলে তাহলে আমাদের কি প্রডিউস হবে? প্রডিউস হবে হচ্ছে কিছু আয়ন আর কিছু হচ্ছে ইলেকট্রন, তৈরি হবে হচ্ছে আমাদের এটাকে কি বলে আয়ন, পজিটিভ অথবা নেগেটিভ চার্জ, আর হচ্ছে প্রডিউস হবে ইলেকট্রন। তো এই এই যে অবস্থাটা, যে তোমার যে ধরো যেখানে তুমি আইস কিউব কে হিট করছো, ওয়াটার প্রডিউস হচ্ছে, দেন হচ্ছে এটা বাষ্প হয়ে যাচ্ছে, বাষ্পকে হিট করলে আয়ন বা ইলেকট্রন যে প্রডিউস হচ্ছে একটা ধরো ফাঁকা স্পেস এর মধ্যে বা জায়গাটা ফিল আপ হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় স্ট্রং ইলেকট্রন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, স্ট্রং ইলেকট্রিক স্ট্যাটিক ফোর্স, যে এখান থেকে এক ধরনের আমরা শক্তি পাই, তো সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি প্লাজমা স্টেট। সেটাই হচ্ছে আমাদের প্লাজমা স্টেট। তাহলে আবার আসি, যে আমরা আইস কিউব কে হিট করছি, হিট করে ওয়াটার পাচ্ছি, ওয়াটার কে হিট করে ভ্যাপর পাচ্ছি মানে বাষ্প পাচ্ছি, বাষ্পকে হিট করলে আবার সেখানে পাচ্ছে আয়ন এবং ইলেকট্রন। তো এই যে অবস্থাটা, আয়ন এবং ইলেকট্রনের যে অবস্থাটা, এটা এটাই হচ্ছে আমাদের মূলত প্লাজমা স্টেট। তাহলে প্লাজমা ডিসপ্লে এর ওয়ার্কিং প্রসিডিউরটা কি সেটা এখন আমরা দেখি। তো প্লাজমা ডিসপ্লে এর ওয়ার্কিং প্রসিডিউরের মধ্যে আমার কি আসবে দেখো, প্লাজমা ডিসপ্লে কিরকম থাকে। দ্যার ইজ এ টু গ্লাস প্লেট, লাইক একটা গ্লাস প্লেট থাকে হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট গ্লাস প্লেট, আর একটা হচ্ছে রেয়ার গ্লাস প্লেট, এরকম ভাবে দুইটা গ্লাস প্লেট থাকে। এই যে এর ভিতরে যে ফাঁকা জায়গাগুলো থাকে, এই ফাঁকা জায়গাগুলি হচ্ছে তোমার ম্যাট্রিক্স এর ডায়োড আকারে থাকে, লাইক ধরো অনেকগুলো টাইনি টাইনি সেল থাকে, সেল ধরো এরকম টাইনি টাইনি সেল থাকে। উপরে তো দুই পাশে তো গ্লাস থাকছে, আর ভিতরে কি থাকছে, এগুলাকে টাইনি সেল বলছি, টাইনি সেল। এই সেলের মধ্যে, আর এটাকে বলছি ধরো ফ্রন্ট গ্লাস প্লেট, আর এটা হচ্ছে রেয়ার গ্লাস প্লেট। এই টাইনি সেল গুলি ফিল আপ থাকে হচ্ছে ইনার্ট গ্যাস দ্বারা, ইনার্ট গ্যাস, লাইক ইনার্ট গ্যাস মানে কি নিষ্ক্রিয় গ্যাস। টাইনি সেল গুলা ফিল আপ থাকে হচ্ছে ইনার্ট গ্যাস দ্বারা, ইনার্ট গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাস কি কি হতে পারে, নিয়ন হতে পারে, জেনন হতে পারে, তো এই ধরনের ইনার্ট গ্যাস দ্বারা এই টাইনি সেল গুলা ফিল আপ থাকে। তাহলে এখানে তাহলে লাইট প্রডিউস হয় কিভাবে, আমরা ছবি দেখি কিভাবে, তাহলে কিভাবে দেখি দেখো, যে যখন এখানে কি হচ্ছে যে ইলেকট্রনের ফ্লো গুলো আসে, আর এই 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 ভিতরে যে বক্স টাইনি সেল গুলাকে বলা হয় আসলে অ্যাড্রেস ইলেকট্রোড, অ্যাড্রেস ইলেকট্রোড। তো ভিতরে যখন তোমার ইলেকট্রনের ফ্লোটা আসে তখন কি হয়, এর ভিতরে তো এই ইনার্ট গ্যাসের মধ্যে কি থাকে, আমাদের হচ্ছে ইনার্ট গ্যাসের মধ্যে এই যে প্লাজমা স্টেটের অবস্থা থাকে, তো এইটাকে তখন কি হয়, ইলেকট্রন গুলা হচ্ছে আয়োনাইজড হয়ে যায়, ইলেকট্রন আয়োনাইজড হয়ে যায়। তো আয়োনাইজড যখন হয় তখন কি হয়, এক ধরনের কলিশন তৈরি হয়, কলিশন মানে হচ্ছে ধাক্কা, একটা ইলেকট্রনের ফ্লো আর একটা ইলেকট্রনকে ধাক্কা দিতে থাকে। দ্যাট মিন্স কি হয় যে কলিশন, কলিশন মানে হচ্ছে ধাক্কা, কলিশন অফ ফ্লোয়িং ইলেকট্রন বা কলিশন ওকে অফ ফ্লোয়িং ইলেকট্রন, ইলেকট্রনের ধাক্কা তৈরি হয়। ইলেকট্রনের ধাক্কা যখন হয়, একটা ইলেকট্রন ধাক্কা দিতে দিতে কোথায় চলে যায়, একটা সেলের মধ্যে যায়, তখন আলটিমেটলি কি হয়, সেখানে লাইট প্রডিউস হয়, লাইট ইমিশন মানে লাইট নির্গত হয়। সো তখন সেটাকে বলা হয় হচ্ছে প্লাজমা ডিসপ্লের ওয়ার্কিং প্রসিডিউর। তাহলে আলটিমেট এখানে কথাটা কি দাঁড়াচ্ছে, যে প্লাজমা ডিসপ্লেটা কিভাবে কাজ করছে, সেটা হচ্ছে যখন প্লাজমা ডিসপ্লের মধ্যে আমাদের দুই ধরনের গ্লাস প্লেট থাকে, আর ভিতরে থাকে এরকম হচ্ছে লক্ষ লক্ষ টাইনি সেল, অনেকগুলো ছোট ছোট সেল থাকে। আসলে সেলের মধ্যে যখন আঘাত হয় তখনই তো আমরা ইলেকট্রন ফ্লো আঘাত করে তখনই তো লাইটটা দেখতে পাই। তো এই সেল গুলা প্রত্যেকটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস দ্বারা হচ্ছে ফিল আপ থাকে, ফিল্ড আপ থাকে। তো ইলেকট্রন যখন এসে এখানে আঘাত করে তখন এক ধরনের কি তৈরি হয়, ইলেকট্রন গুলো আয়নাইজড হয়ে যায়। দেন হচ্ছে ইলেকট্রনরা নিজেদের মধ্যে যখন ধরো অনেক বেশি হিট হয়ে যায়, তখন চারিদিকটা গরম হয়ে যায়, তার মানে কি এটা ছড়িয়ে যায়। তো ইলেকট্রনের ফ্লো এর মধ্যে এক ধরনের ধাক্কা ধাক্কির সৃষ্টি হয়। তো তারপরে এটা কি করে, যেখানে যেখানে তোমার এই সেলের মধ্যে আঘাত লাগে সেখানে সেখানে লাইট প্রডিউস হয়, এ তখন আমরা হচ্ছে দেখতে পারি। সো এই ইটস অল অ্যাবাউট দা তাহলে প্লাজমা ডিসপ্লে ওয়ার্কিং প্রসিডিউর।
তো প্লাজমা ডিসপ্লে মেন সুবিধাটা কি? মেন সুবিধাটা হচ্ছে এখানে আমরা কি দেখতে পারি, যে এখানে খুবই ব্রাইটার ইমেজ দেখা যায়, যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব সুন্দর শার্প ইমেজ দেখা যায়, এবং রিফ্রেশ রেটটা থাকে খুবই হাই। রিফ্রেশ রেটটা যেহেতু খুবই হাই থাকে, ছবির কোয়ালিটি কি হয়, তত স্মুদার হয়, তত তত ফ্লুয়েন্ট হয়, এবং হচ্ছে কি হয়, এটা রেসপন্সিভ টাইমটা হচ্ছে খুবই ফাস্টার, এবং এক্সেপশনাল কালার কোয়ালিটি, ওয়ান্ডারফুল কালার কোয়ালিটি থাকে। বাট ডিসঅ্যাডভান্টেজ কি কি, এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স তোমার অনেক বেশি লাগে, তারপর হচ্ছে যে কোনো মানে একদম খুব উঁচুতে, লাইক ধরো পাহাড়ের উপরে তুমি দেখতে চাও, তো সেখানে হায়ার অ্যাটিটিউডে এটা হচ্ছে খুব একটা ভালো কাজ করে না। তারপর এটা লাইফ টাইম খুব একটা লঙ্গার না, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। তো এই প্লাজমা ডিসপ্লে তাহলে কোথা থেকে দেখলাম? ইমিসিভ ডিসপ্লের এক্সাম্পল থেকে। ইমিসিভ ডিসপ্লের এক্সাম্পল থেকে, ইমিসিভ মানে কি ছিল, যে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টেড টু লাইট, সেখান থেকে দেখলাম হচ্ছে প্লাজমা ডিসপ্লে। আরো ছিল এলইডি, তারপর ইলেকট্রোলুমিনিসেন্ট, দেন ছিল এলসিডি। এলসিডি ছিল কোথা থেকে, নন এমিসিভ ডিসপ্লে থেকে, যেখানে সানলাইট অথবা অন্য কোনো পাওয়ার সোর্স লাইট প্রডিউস করে, সেটাকে হচ্ছে আমরা বলছিলাম নন এমিসিভ ডিসপ্লে। তাহলে তোমাদের কাজ থাকবে এলইডি ওয়ার্কিং প্রসিডিউরটা কি, এলইডির সাথে আরো এখন বর্তমান যদি আমরা দেখি তাহলে কি আসে, ও এলইডি। এলইডি মিনস হোয়াট, লাইট ইমিটিং ডায়োড। ও এলইডি হচ্ছে অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। তারপর কি আছে, অ্যামুলেট, দ্যাট মিনস হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। সো এগুলার ওয়ার্কিং প্রসিডিউর গুলা দেখবে, যে কিভাবে ওয়ার্কিং প্রসিডিউর কি, এবং অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ। দেন দেখবে হচ্ছে এলসিডি, এলসিডি ওয়ার্কিং প্রসিডিউর। সো এই এই কয়েকটা টার্মের হচ্ছে তোমরা দেখবে ওয়ার্কিং প্রসিডিউর, দেন দেখবে অ্যাডভান্টেজ এবং হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি কি। ওকে, এলসিডি মিনস হোয়াট, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। অ্যান্ড ক্রিস্টালের মধ্যে আসলে কি কি থাকে, অ্যাটম থাকে, মলিকিউল থাকে, আর হচ্ছে আয়ন থাকে। তো দেন হচ্ছে শক্ত একটা আবরণের মতো তৈরি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ক্রিস্টাল। এলইডি কে বলা হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। এর মধ্যে কি থাকে, ডায়োড, ডায়োড মানে কি, যেখানে ক্যাথোড এবং অ্যানোডের, দেখো তোমরা যখন পড়াশোনা করবে, ফর এক্সাম্পল হয়তো ডায়োড সম্পর্কে তুমি জানতে ভুলে গিয়েছো, তো তখন ডায়োড কি সেটা আগে পড়ে নিবে, যে ডায়োডটা কি বা ডায়োড বলতে আসলে কি বোঝায়। তো দেন হচ্ছে ইমিট মানে তো আমরা জানি যে আলোকরশ্মি যেখান থেকে বের হয়, লাইট মানে তো আলো, তাহলে এখান থেকে অজানা কি থাকছে, যে ডায়োড। তার মানে এখানে বেসিক্যালি ডায়োডের মধ্যে কি থাকে, যে টু অ্যালো ইলেকট্রোডস। ইলেকট্রোড মানে কি, আলোক পরিবাহী বা বিদ্যুৎ পরিবাহী। তো সে টু ইলেকট্রোডটা কি, একটা থাকে অ্যানোড আর একটা থাকে ক্যাথোড। তো ক্যাথোডে আমরা কি জানি, ইলেকট্রন ফ্লোটা বাইরের দিকে যায়, আর অ্যানোডে হচ্ছে ইলেকট্রন ফ্লো আসে ফ্রম দা আউটসাইড। তো এই এলইডির আর ও মিনস হচ্ছে অর্গানিক, অ্যামুলেট হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স। তো এই কয়টা হচ্ছে তোমাদের টাস্ক থাকবে, যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং ওয়ার্কিং প্রসিডিউরটা দেখবে। আজকের ক্লাস এ পর্যন্তই।